Hello friends, kemon achho shobai? Welcome back to my channel Glam with Umbi. Ajke tomader sathe share korbo amader puri ghurte jawar vlog. To gechhilam besh koyekdin age purite. To ekhon purite jawar ekta bishal fakta hoye geche. Mane karon ekhon train gulo beshir bhagi shobi Shalimar diye chacche. To amra prothome Howrahte gechhilam traine ar tarpor okhan theke abar bus e gechhilam. কারণ আমরা অটোতে দরদাম করছিলাম কিন্তু ওরা এমনই ভুলভাল দাম বলছিল যে আমরা তারপর যাইনি অটো ট্যাক্সি দুটোই এরকম উল্টোপাল্টা দাম বলছিল তো যাই হোক তারপরে বাসে করে চলে গেলাম আর গিয়ে তারপরে ওখান থেকে ট্রেনে তো শালিমার স্টেশনটা ভীষণই খারাপ লেগেছে আমাদের একদম ভালো না চারিদিকে কাদা 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 তো যাই হোক কাজ চলছে যদিও হয়তো ভবিষ্যতে ঠিকঠাক হবে আর এই যে আমরা নিয়ে গেছিলাম অনেক কিছু খাবার দাবার রাতে খাওয়ার জন্য তো নিয়েই মানে ট্রেন চলতে শুরু করার আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছিলাম আর তারপরে মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে তারপরে একটু শুয়েছিলাম কিন্তু ঘুমটা খুব একটা ভালো হয়নি আমার ট্রেনে আর তারপরে এই যে নেমে পড়েছি আমরা পুরী স্টেশনে তখন তো মানে বলতে গেলে আমার কাছে রাতই কারণ অত ভোরবেলা তো উঠি না জীবনে তো যাই হোক তারপরে ওখানে গিয়েও অটোতে ওরকম যেহেতু আমরা দুজন ছিলাম তো শেয়ারে ভাড়াতে প্রবলেম হচ্ছিল আর এমনি সিঙ্গেলে প্রচুর দাম বলছিল তাই আমরা নিয়ে নিয়েছিলাম একটা রিক্সা তো রিক্সাতে আমরা একদম আমাদের হোটেলের সামনে নেমেছিলাম আর তারপরে দেখো আস্তে আস্তে মানে আলো ফুটতে শুরু করলো আর এত সুন্দর আর এটা হলো আমাদের হোটেল হোটেল পার্ক একদম গোল্ডেন বিচের অপোজিটেই ছিল এটা পুরো সি বিচের একদম পাশে মানে সি বিচের মধ্যে আমাদের হোটেলটা তো যাই হোক এই যে আমার হাজবেন্ড এখন এখানে হোটেলের মানে একটা ফর্ম টর্ম দেয় আমি তো হয়ে গেছিলাম ভীষণ টায়ার্ড কারণ রাতে ঠিকমতো ঘুম হয়নি আর তারপর ওরা আমাদেরকে ওই রুমের কিটা দিয়ে দিল আর ঘরে আমরা এন্টার করলাম পেমেন্ট টেমেন্ট করে তারপরে গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপরে গিয়ে চলে গিয়েছিলাম সি বিচে তারপরে এখানে তো মানে আলাদাই লাগলো আর তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপরে এখানে একটা আমরা রেস্টুরেন্টে মানে তিন দিন ধরেই খেয়েছিলাম তিন দিন না চার দিন তো চার দিন ধরেই খেয়েছিলাম সেটা হলো ডলফিন রেস্টুরেন্ট খুব ভালো খাওয়া দাওয়া এখানে তো আমরা ঠিক করেছি যে আমরা এখানে পুরীতে গেলে এখানেই মোটামুটি খাওয়া দাওয়া করবো আর এই যে থালিগুলো দেখছো তো আমরা প্রথম দিন নিয়েছিলাম ফিশ থালি এটা ফিশ থালিরই আইটেম ছিল তাছাড়া চিকেন থালি ক্র্যাব থালি এরকম অনেক কিছুই পাওয়া যায় তো আমরা তিন দিনে তিন রকম খেয়েছিলাম এখানে আর লাস্টের দিন এখান থেকে খাবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম তো যাই হোক তারপরে বেশ খাওয়া দাওয়াটা একদম হেভি হলো এরকম কাঁসার থালা ভাত খেতে দেয় আর প্রচণ্ড মানে ভালো রান্নাবান্না করে একদম পুরো পিওর বাঙালি রান্নাবান্না তো হেভি লাগছিলো খেতে আর প্রচণ্ড খিদেও পেয়েছিলো তাই জমিয়ে আর কি খাওয়া দাওয়াটা করলাম দুপুরবেলা আর এখানে মানে আইটেম তো দেখতেই পেলে তোমরা একটা সবজি থাকে বা মাছ নিয়ে মাছ থাকবে তাছাড়া থালির মধ্যে চাটনি পাঁপড় মিষ্টি টক দই লেবু এগুলো তো মানে কমনই থাকে আর তারপর সন্ধেবেলা আমরা মানে খাওয়া দাওয়া করে সে ঘরে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা বেরোলাম বাইরে একটু ঘুরতে তো এখানে প্রথমেই যেটা দেখলাম প্রচুর পরিমাণে মাছের সব আইটেম বসেছে যেগুলো আর কি হয় সি বিচে থাকে তবে আমি একদমই ট্রাই করিনি আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল খাওয়ার কিন্তু আমি যেহেতু খাইলাম না তাই ও খেলো না কারণ আমার এইসব মানে বাইরের খাবারে ওই ওরকমভাবে কাঁচা মাছের মধ্যে জল ছিটাচ্ছে আর পেছনে ভেজে রাখা রয়েছে মাছগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না আর তারপর অন্যান্য বিভিন্ন দোকান ছিল একটু কেনাকাটি করছিলাম তো তার জন্য একটু টুপি টুপি দেখছিলাম তো তারপরে ঘুরে টুরে সন্ধ্যেবেলা বেশ আমরা রাত করেই একটু ফিরতাম হোটেলে যে কদিন ছিলাম ওখানে যেহেতু গেছি ঘুরতে তাহলে ঘরে বসে থেকে তো লাভ নেই যতক্ষণ বেড়া যায় বাইরেই এনজয় করতাম এবার সি বিচে তো হাওয়া খেতে আলাদাই লাগে আর তখন তো শীত ছিল না তখন মোটামুটি গরমই ছিল তো তারপরে ঘুরে ফিরে আমরা চলে আসলাম হোটেলে আর প্রথম দিন ঘুরতে বেরিয়ে আমরা একটা খুব ভালো জায়গায় গেছিলাম এটা হলো সবথেকে ওল্ড যে কাকাতুয়া আছে ওইখানে মানে পুরাতন কাকাতুয়ার যে মিষ্টির দোকানটা ওখানে গেছিলাম আর ওখানে গিয়ে উড়িষ্যার যেটা বিখ্যাত মিষ্টি সেটা হচ্ছে ছানাবেড়া তো ওইটাই আর কি আমি আর আমার হাজব্যান্ড ট্রাই করলাম আমরা আর কি পুরীতে যাওয়ার আগে থেকে এটা ঠিক করে নিয়েছিলাম যে ওখানে গিয়ে এই মিষ্টিটা কিন্তু আমরা শিওরলি ট্রাই করব আর এই যে দেখো কাকাতুয়ার একটা রয়েছে মানে এখানে কাকাতুয়াগুলোতে এরকম একটা কাকাতুয়া থাকে
তারপর ফেরার পথে আমি খেয়েছিলাম আমার ফেভারিট মশালা ধোসা, যেটা আমি যে কদিন পুরীতে ছিলাম রোজই ডিনারেই একই মশালা ধোসাই খেয়েছি একই কাকুর দোকান থেকে, ভীষণ ভালো লেগেছিল। লাস্টের দিনও প্যাক করে নিয়েছিলাম। আর তারপরে ফেরার পথে আরেকটু সি বিচে ঘুরে আমরা রুমে চলে এসেছিলাম ঘুমাতে, কারণ পরের দিন সকালে আমাদের পুরীর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। বাট এখানে যেহেতু ক্যামেরা ট্যামেরা অ্যালাও না, ফোন তো জমা দিয়ে দিতে হয়, তো সেই জন্য তেমন একটা ভিডিও তোলা হয়নি। বাইরে যাওয়ার পথে কিছু ভিডিও তুলেছিলাম, বাট সেগুলো ডিলিট হয়ে গেছে। আর এটা হলো বাবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ, সবাই দর্শন করে নাও, কারণ বলে যে ভোগ দর্শনেও নাকি দুর্ভোগ কাটে। তো যাই হোক, আর উপরের এই পতাকাটা সত্যি মানে অদ্ভুতভাবে হাওয়ার ডিরেকশনের বিপরীতেই ঘোরে, মানে কীভাবে সিরিয়াসলি এগুলো মানে বোঝার বাইরেই। তো যাই হোক, পরের দিন আবার গেছিলাম সি বিচে দাপাদাপি করতে, ওই দুজনে মানে বেশ জমিয়ে স্নান করলাম, কারণ তারপরের দিন তো ছিল সাইট সিন যাওয়ার দিন, সেজন্য পরের দিন তো আর হবে না, তাই ওই লাস্ট দিন ছিল মানে সেকেন্ড ডেতেই ভালো মজা করলাম সি বিচে। আর তোমাদেরও মানে এরকম কার কি এক্সপিরিয়েন্স আছে যে পুরীতে গিয়ে কোনো কিছু হারিয়ে ফেলেছো? যেমন আমি আমার একটা আংটি হারিয়ে ফেলেছি, তো সেটা খুব দুঃখজনক, সেটা এখনও অবধি বাড়িতেও জানে না। তো যাই হোক, তারপরে আবার সেদিনই সন্ধ্যাবেলা আর একটু ঘোরাঘুরি করেছিলাম সি বিচে, আর মাঝখানে দুপুরে কেনাকাটিও করে নিয়েছিলাম, যাকে যা দেওয়ার টেয়ার বা নিজেও যা কিনেছি সেগুলো, প্রচুর সব শপিং টপিং করেছিলাম, সেটা দেখাচ্ছি না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর মানে এভাবে সমুদ্রের পাশে থাকতে এত ভালো লাগে যে আমরা সারাক্ষণই আর কি ঘুরতাম বাইরে, ওখানে হোটেলে জাস্ট ঘুমাতে আসার জন্যই আর কি। আর এখানে এরকম না বড় বড় এরকম লঙ্কার চপ বিক্রি হচ্ছিলো, তো এখানে আমাদের পশ্চিমবঙ্গেও আছে বোধহয় কোথাও কোথাও বিক্রি হয়, বাট ওখানে এটা খুব মানে ফেমাস। তো আমার হাজব্যান্ড ও আগেও একবার খেয়েছে, ও বললো যে আমি খাবো, আমার এটা খুব ভালো লাগে, তো তাই জন্য নিলো আর বললো যে বেশ ভালোই খেতে। আমি একটুখানি খেয়েছিলাম ওর থেকে, আমার আবার এগুলো অতটা ফেভারিট না, তবে বেশ ভালো ছিল ওই উপরের টকটক চাটনিটা। যাই হোক, তোমাদেরও কারো কারো ভালো লাগে তাহলে কমেন্টে বলো। আর পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম সাইট সিনে, তো আমরা গেছিলাম বাসে করেই, এসি বাস ছিল, কারণ এসি বাস ছাড়া অসম্ভব এখানে ঘোরা, তোমরাও আসলে অবভিয়াসলি এসি বাসই নেবে, কারণ পুরী জায়গাটা এমনিতেই প্রচণ্ড গরম, তো এরকম মানে এসি ছাড়া অসম্ভব ঘোরা, অসুস্থ হয়ে যেতে পারো। তো যাই হোক, প্রথমেই অ্যাজ ইউজুয়াল এসেছিলাম কোণার্ক মন্দিরে, তার আগে অবশ্য চন্দ্রভাগা বিচে আমাদেরকে নামিয়েছিল, বাট সেই ভিডিওটা আর অ্যাড করা হয়নি। তো কোণার্কের মন্দিরের কথা আর কি বলবো, এটা তো তোমরা সবাই জানো যে এটা ইন্ডিয়াতে একমাত্র সবথেকে প্রাচীন সূর্য মন্দির। তবে দুঃখের বিষয় যে এখানে মেন যে টেম্পল যেখানে সূর্যদেবের মূর্তিটা আছে, সেটা আমি যখন প্রায় 15 বছর আগে এসেছিলাম বাবা মার সাথে, তখনও কাজ চলছিল, আমি দেখতে পারিনি, বাইরে থেকেই এমনি দেখেছিলাম, ঘুরেও ছিলাম, আর এখনও সেম কন্ডিশন, এখনও ভিতরে ওখানে কাউকে ঢুকতে দেয় না। তো যাই হোক, তাও স্থাপত্য যেহেতু এত প্রাচীন, বাইরেই কারুকার্য দেখে মন ভরিয়ে নিলাম। আর এখানে আমাদের সাথে একটা গাইড ছিল, বাট প্রবলেম ছিল তার মাথা মনার, সে তার মতোই বকে যাচ্ছিলো, সবাই ওর বিরুদ্ধে কমপ্লেনও করলো, বেগে বেগে গাইডের টাকাটা খরচ হয়েছে, যদিও ওটা বাসের ভাড়ার সাথে ওরা সবটাই নিয়ে নিয়েছিল, কারণ ওরা যেটা ঠিক করবে সেটাই। তবে তোমরাও আমাদের মতো এই ভুলটা করবে না, বাসে এসি বাসই বুক করো, বাট সেটা ওখানে যে লোকালে অফিস আছে সেখান থেকে করবে, ওই হোটেলে এসে কেউ ধরলে জোর করে তার কাছ থেকে বুক করবে না, তারা বেশি টাকা নিয়ে নেয়, তো আমাদেরও হয়েছিল সেটাই। আর তো সেটাই আর কি, আগে থেকে একটু দেখে শুনে সেটা উদয়গিরি খণ্ডগিরি। আর দুঃখের বিষয় যে এখন নাকি ধবলগিরির ওখানে শুধু চার চাকা ছাড়া কোনো বাস অ্যালাও না, কেন জানি না, আমরা আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা সাইট সিনে বাসেই গিয়েছিলাম, তখন তো অ্যালাও ছিল, আমার হাজবেন্ডও গেছে, কিন্তু আমাদের ওই জায়গাটা যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, যেহেতু জায়গাটা ভীষণ ভীষণ ভালো জায়গা, আর এত পিসফুল, যেহেতু বুদ্ধিস্ট টেম্পল জানারই কথা, খুব পিসফুল জায়গা, কিন্তু ওখানে যেতে পারিনি বলে খুব দুঃখ হচ্ছিল। তো আমরা লাস্ট পর্যন্ত সবাই চেষ্টাও করেছিলাম, যারা যারা বাসে ছিলাম, যে যাতে নিয়ে যায়, কিন্তু ওরাই নিয়ে গেল না। তো যাই হোক, উদয়গিরি খণ্ডগিরিটাতেই গেলাম,
তবে দুঃখের মধ্যে আমার তো সি বিচে ওই ঘোরাঘুরিতে শামুকে পা কেটে গিয়েছিল, তো তার জন্য মানে উদয়গিরি খণ্ডগিরিতে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ পায়ে ব্যান্ডেডটা ছিল, ব্যান্ডেড শুধু এভাবে অত উঁচুতে ওঠাটা বেশ ডিফিকাল্ট ব্যাপার। আর হ্যাঁ, আমরা গিয়েছিলাম লিঙ্গরাজ টেম্পেলেও, কিন্তু আমার যেটা মেন ইচ্ছা ছিল উদয়গিরি খণ্ডগিরি আর তার সাথে সাথে ধবলগিরি, তার মধ্যে ধবলগিরির ইচ্ছাটা পূরণ হয়নি, তো ওটাই একটু খারাপ লেগেছিল। তবে যাই হোক, ওভারঅল ট্যুরটা মোটামুটি ছিল, আর ঠিক আছে, মেন উদ্দেশ্য তো ছিল বাবা জগন্নাথ দেবের দর্শনে, তো সেটা হয়েছিল ভালোভাবেই, তাই আর অতটা দুঃখ করে লাভ নেই, যেটা আসল উদ্দেশ্য সেটা সফল হলেই হলো। আর আমরা না ওই দিন সাইট সিনে বেরিয়ে এত গরম ওখানে, মানে কিছু খেতেই পারিনি, শুধু ঠান্ডা আইসক্রিম গোলা এইসবই খাচ্ছিলাম, আর তার সাথে সাথে কিছু চিপসের প্যাকেট বিস্কিট আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল খেয়েছি, আর অন্য কিছু আমি খেতেই পারিনি ওই দিন বেরিয়ে, মানে এত শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, ওই লাস্টে গেছিলাম যেটা নন্দনকানন উড়িষ্যার চিড়িয়াখানাতে, তো সেইখানে এইরকমই বাঘ টাক দেখলাম। তো তো যাই হোক, এই ছিল আমাদের পুরী ব্লগ। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে পাশে থেকো। টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। Subscribe to my channel, Glam with Ombi. Like, share and comment.